আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুবিন সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার মালামাল লুটের ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করেছে পুলিশ আশুলিয়া থানার এসআই আসওয়াদ জানান আশুলিয়ার জামগড়ের একটি গার্মেন্টসের শিপমেন্টের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে লুট হয় ভ্যানটি এ ঘটনায় মামলা করলে ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ পরে তাদের তথ্যের ভিত্তিতে গজারিয়া থেকে লুট হওয়া মালামাল সহ আহমেদ রুবেলকে আটক করা হয় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আজ অন্তত ছয় জন মারা গেছে এর মধ্যে শেরপুরে দুজনের মৃত্যু হয়েছে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন জন। নতুন শনাক্ত হয়েছেন আরও একজন বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত একাত্তর নোয়াখালীতে ভাইরাসে মারা গেছেন একজন জেলায় নতুন শনাক্ত চুয়ান্ন জন ঠাকুরগাঁওয়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত হয়েছেন একুশ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহে আরও তেত্রিশ জন শরীয়তপুরে ছত্রিশ ও নেত্রকোনায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামিদের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে গতকাল রাতে র‍্যাব 15 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা কথা নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা তবে তদন্তের স্বার্থে আসামিদের দেয়া তথ্য আপাতত প্রকাশ করা হবে না বলেও জানান তিনি এই সময় পূর্ণাঙ্গ তদন্তের পর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন উপস্থাপন করার কথা জানান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা তিনি বলেন মেজর সিনহার সহযোগী শিপ্রা ও সিফাতের কাছ থেকে জব্দ করা ডিভাইস সহ অন্যান্য আলামত রামু থানা পুলিশের কাছ থেকে আজ বুঝে নেবে র্যাব এদিকে গতকাল শেষ হয়েছে সিনহা হত্যা মামলার সাত আসামির সাত দিনের রিমান্ড আজ তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান আশিক বিল্লা ঘটনা সম্পর্কে একটি পরিষ্কার তথ্যচিত্র যার উনি প্রয়োজনীয় তথ্যপাত্র সংগ্রহ আলামত যাচাই বাছাই বিশ্লেষণ এবং সকলের বক্তব্য নিয়ে উনি একটি বস্তুনিষ্ঠ নিরপেক্ষ প্রতিবেদন উপস্থাপন করবেন নভেম্বরের নির্বাচন নিয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্রেট শিবিরের বাকযুদ্ধ বুধবার ডেমোক্রেট দলীয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিকে একটি রিয়েলিটি শো বলে কটাক্ষ করেন দলীয় কনভেনশনে ভার্চুয়াল লাইভে তিনি বলেন বর্তমান প্রেসিডেন্টের দেশের মানুষের চাইতে নিজের এবং তার বন্ধুদের উন্নতিতে বেশি মনোযোগ করোনায় এত প্রাণহানি এত বেকারত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণ করে তিনি তার কাজ ঠিকমতো সামলাতে পারছেন না কনভেনশন ভাষণে ওবামা বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বিচক্ষণতা এবং তার সময়ের ভূমিকা নিয়ে প্রশংসা করেন এ সময় কমলা হ্যারিসকে সহযোগী হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্তে ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিনীদের সুরক্ষায় সেই যোগ্য উত্তরসূরি হবে বলেও মন্তব্য করেন তিনি এদিকে বারাক ওবামার কটাক্ষের প্রত্যুত্তরে হোয়াইট হাউসে এক সম্মেলনে ট্রাম্প বলেন সাবেক এই প্রেসিডেন্টের ভুল এবং অকার্যকর নানা পদক্ষেপের কারণেই দেশের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচন করেছে খবর পুঞ্জিবাজারে ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীদের মধ্যে নগদ লেনদেন দশ লাখ টাকা পর্যন্ত করার দাবি জানিয়েছে ডিসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবরি রুবায়তুল ইসলামের কাছে লিখিত এক প্রস্তাবে এ দাবি জানানো হয় চিঠিতে বলা হয়েছে ব্রোকারেজ হাউস বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার ক্রয়ে একদিনে নগদ পাঁচ লাখ টাকার বেশি অর্থ গ্রহণে সিকিউরিটিজ আইনে নিষেধাজ্ঞা সহ শাস্তির বিধান রয়েছে অথচ ব্যাংকগুলোতে নগদ লেনদেনে দশ লাখ টাকা আগেই কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক নিষেধাজ্ঞার কারণে বিনিয়োগকারী তার কাঙ্ক্ষিত শেয়ার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দরে ক্রয় করতে ব্যর্থ হয়ে আগ্রহ হারাচ্ছেন এতে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউজ উভয়ে ব্যবসায়িকভাবে ক্ষতির পাশাপাশি বাজার উন্নয়ন ও অগ্রগতিতেও বাধার সৃষ্টি হচ্ছে এসব কারণে ব্রোকারেজ হাউসে নগদ অর্থ গ্রহণের পরিমাণ পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে দশ লাখ টাকা করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয় পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো হলো ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিজিং এবং জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড বিকেল ইন্স্যুরেন্স সাড়ে চারটায় প্রিমিয়ার লিজিং এবং বিকেল পাঁচটায় পুরবি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের সভা শুরু হবে সভায় কোম্পানিগুলোর একত্রিশে ডিসেম্বর দুই সমাপ্ত হিসাব বছর এবং চলতি বছরের তিরিশে জুন ও একত্রিশে মার্চ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে প্রিমিয়ার লিজিংয়ের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে দুই সালে কোম্পানিটি পাঁচ শতাংশ লভ্যাংশ দিয়েছিল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ